নমস্কার। এই যে, আরে আমার এই বাড়ির দলিলপত্র নিয়ে আমার মাথা খারাপ অবস্থা। এই উকিলের আমি কখন বলেছি আসতে, এখন এসে হাজির হয়েছে। আপনার আসতে এত দেরি হলো কেন? দেখো, আসতে দেরি হলো কেন তাটা বলবো, তবে তা আর আগে উকিলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বলছি। আসতে দেরি হলো কারণ খাচ্ছিলাম। কি খাচ্ছিলেন? বউয়ে তু দুর্দান্ত হাতের রান্না খাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি একটা ঠিক টাইম মতন এসেছেন, আর বেশি দেরি করলে তো টেনশনে আমার হাতে করে মাথায় উঠে যাচ্ছিল। এটা কে এনে? এ টেনশন হলে হাত মাথায় ওঠে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি বলতে পারবো, ভীষণ ভয় ভয় থাকি। আচ্ছা বলছিলাম কি, আপনার বাড়িতে কি কি আছে? আমার বাড়িতে আছে ছোট পিসি, আছে কাকা, আছে শালি, আছে আর শালির বড় বড় দুটো মা। না 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 না, মাসি আছে, মাসি। শালির বড় বড় দুটো মাসি আছে? হ্যাঁ, ওইরকম ভাবে দেখানোর কি দরকার? মাসির না আমগুলো বড় বড় না, অবঙ্গলতিকা কন্যাকুমারী। আমি বলছিলাম কি, হ্যাঁ বয়সটা তো ভালোই হয়ে গেল, হ্যাঁ বিয়ে দেওয়া হচ্ছে না, বুঝলি? হ্যাঁ, তা শালির সঙ্গে একখানি কত বড় দেখো, তা তাল গাছের মতো লম্বা হয়েছে। তোমার পাশে বউটা মনে হবে তাল গাছের তলায় চা আয়ের দোকান খুলেছে। আমি বলছি কোনো ভাবে একটু যোগাযোগ ঘটিয়ে দেওয়া যায় না? আমার শালি না, হবে না, ওর ওই দুটো নেই, আন্তরিকতার ভালোবাসা। তুমি বরং গা আন করো, যেটা পারো সেটাই করো। সেটা করছি, হ্যাঁ, কিন্তু আপনি যা শুরু করেছেন, হ্যাঁ পিঠ থেকে দেয়ালে ঠেকে যাবে মনে হচ্ছে। বলছি দেয়ালে পিঠ থেকে গেলে কি হয় বলছি, কিন্তু তার আগে গা আনটা গাও। যে এটা করতে পয়সা নিয়েছো সেটা করো। সেটা করব? হ্যাঁ, এ তো নেচে ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এদিকটা নাচছে, এদিকে কি একটুখানি, হ্যাঁ এদিকে, হ্যাঁ এরা অল্প অল্প নাচছে। এরা লাস্টে খেয়েছে তো, এটা এখনো হজম হয়নি। ঠিক ঠিক কি না, ঠিক কি না, ঠিক ঠিক। হীরক রাজা থাকলে বলতো, অনেকক্ষণ ধরে কানের সামনে শুনছি বক বক, আজকে দেখাবো মজা বেটা গবেষক। একদম, এখানেও মোটামুটি হাসির খুলে গেছে লোক। হ্যাঁ আপনি একটু দেখুন তো কার মুখগুলো। আমি নিচে যাব একটু পরে, সব আমার আপনি একটু কথা বলুন। হ্যাঁ তুমি গান করো আগে। আচ্ছা হ্যাঁ, নো নমস্কার। কি কৃষ্ণেন্দুর এখানে আসার কথা ছিল, কিন্তু হতভাগা আসেন, আমি এসেছি। হ্যাঁ আসলে কি কৃষ্ণেন্দু একটা ফালতু ডাক্তার, নিজের পেট খারাপ গেছে ডাক্তারের কাছে, গিয়ে বলছে ডাক্তার বাবু আমার খুব শক্ত হয়। বলছে কতটা শক্ত? বলছে খুব শক্ত। বলছে না না বলুন কতটা শক্ত? বলছে এতটা শক্ত যে আপনি দাঁত দিয়ে ছিঁড়তে পারবেন না, বুঝেছেন? তারপর ডাক্তার বাবু ওষুধ দিল, তারপর কি কিছুদিন পর আবার গেছে, বলছে ডাক্তার বাবু কি কি করলেন, এবার তো খালি পাতলা হচ্ছে। বলছে কত শাক বাজছে? বলছে ঠিক কতটা পাতলা? বলছে খুব খুব পাতলা। বলছে না বলুন কতটা পাতলা? বলছে এত পাতলা যে আপনি কুলকুচি করতে পারবেন, বুঝতে পেরেছি? তুই গান করবে না আমি বলে যাবো। না না, এ আমার আপনাকে না মৌমাছির চাকের থেকে কিছু কম মনে হচ্ছে না। হ্যাঁ বউ বউ করে খালি উল্টাই থাকতে, আর যখন তখন হুল ফুটিয়ে দেবে মনে হচ্ছে। উকিলকে চেনো না তো, উকিলের মতো, তাই নাকি? হ্যাঁ ইম্পারে চলে যাবে, এরপরে চলে যাবে। হ্যাঁ অমলেটটাকে দেবে, পরে বলছি পরে। বিতর্কিত কথা বলুন না না, হ্যাঁ হ্যাঁ বসে আছে। তার আগে আমি বলছি যেটা, যে বউ চাকিতে ঢিল মারলে কি হয় জানেন? কি কি হয়? কিছু একটা থাকে তো, মৌমাছি থাকে তো, হ্যাঁ এই ফ্ল্যাটেতে হঠাৎ করে কড়া নাড়ালে দরজা যেরকম হয়, তো মৌমাছিরা একটা কিছু ফুটিয়ে দেয় না? কি ফুটিয়ে দেয়? ফুল। তো আমাদের চ্যাঁচুদা সবাইকে সাবধান করে বলছে, ওরে কেউ বাবা মৌচাকে ঢিল মারিস না, করে কি বলছে শোনে যাক একসঙ্গে উকিল বাবু। হ্যালো, যাকে মৌ জমতে থাকে
পেছন থেকে আওয়াজটা পাওয়া যাচ্ছে না কেন? মানে আমাকে এটা বলতে হবে? তুমি আমার নকল করছো? তুমি আমার নকল করছো? তুমি যদি আমার বউ হতে না আমি ধরে তোমায় চু চু চুরি দায় জেলে ঢুকিয়ে দিতাম। আমি একবার বাড়ি থেকে ওই শ্বশুর বাড়ি গিয়েছিলাম, শাশুড়ি সারা গায়ে ঘামাচি হয়েছিল। শ্বশুর বাড়ি গিয়েছিলাম, শাশুড়ি সারা গায়ে ঘামাচি। আসার সময় শাশুড়ি অগল চুলকোতে চুলকোতে বললো, বাবা এর ভেতরে পারলে একবার এসো। তা তারপর থেকে আর যাইনি, বিশ্বাস করো। আর এই যে শুভদীপ কথায় কথায় আমায় ঢুকিয়ে দিচ্ছে, আমিও একটা গান গাইতে চাই। আপনি একটা গান শোনান না? শোনাবো। হ্যাঁ হ্যাঁ শুনি। এই ফাগুনি পূর্ণিমার হাতে তুমি গান গাও ভাই। আমি গান গাইবো? আমি যে হোক বলবো, তুমি গাইতে গাইবে। আপনি এটা একটা কিছু করুন না। বিলম্ব কোনটা? বন গালোকালে যে প্রচন্ড ভিড় হয়, এটা নিয়ে কিছু একটা করা যেতে পারে না? তো হন্ডা লোকালে সেদিনকে আসছিলাম। আচ্ছা, দেখলাম দাদু ধুতিতে টয়লেট করছে। হ্যাঁ, দাদু ধুতিতে টয়লেট করছে। চাইলাম, দাদু ধুতিতে টয়লেট করছো কেন? বলছে ট্রেনেই তো লেখা আছে, দেহের কোনো অংশ বাইরে রাখবেন না। আপনি একটু চুপ করে শুনুন আমি কি বলছি। আমার মুখ না বড্ড ভয়ঙ্কর। না না, বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে একটু মেকআপ মেকআপ করে নিতে হচ্ছে। তো বনগালো কালে তো জানেন প্রচন্ড ভিড় হয়। হ্যাঁ, এক ভদ্রলোকের অফিস হচ্ছে কলকাতার হাজরা, আর বাড়ি হচ্ছে হাবড়া। রোজ ডেলি প্যাসেঞ্জারই করতে করতে ভিড়ের চাপে তিনি একবার শুকিয়ে কিশমিশ হয়ে যাচ্ছেন, এমনিতেই সংসারের চাপ রয়েছে। আচ্ছা, তা সেই ভদ্রলোক
তার প্রতিদিনের যে কষ্টটা তিনি কি বলছেন সবাইকেই জিজ্ঞেস করছি, হাজরারে বলা যাবে একসঙ্গে? হাজরারে বলা যাবে? একটু হ্যাঁটা শুনি, ইসলামপুরের গলার আওয়াজটা কে আওয়াজ? আমিও বলবো। কি বলে দেন? কোমর যদি না নাচে কোমর কিভাবে নাচাতে হয় দেখিয়ে দিচ্ছি। এই রাখতে হবে, এই 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 আমি একটু ছেলেগুলোর কাছে যাবো। হ্যাঁ যান যান, এক মিনিট। নিচে আসছেন উকিল বাবু, এটা জোরে হাত তালে। এই যে বাহ বাহ, আচ্ছা ছেলে এদিকে এসো, ইধার আও। কা আমি তো, তোমার নামটা কি? তুমি কি অ কখ জানো? তাহলে ক অ থেকে চন্দ্রবিন্দু বলতে পারবো? মহাবিদ্যালয়ে স্যাররা বসে আছে, না বলতে পারলে পিঠে দুটো আমার পড়বে তোমার নাম। বলো দেখি ক থেকে চন্দ্রবিন্দু বলতে পারছে? টাইম লাগবে, আবড়ে গেলে তো হবে না। বলো কি? ওর বয়সে ছোট ছিলাম যখন, তখন থেকে আমার চশমা আছে, বুঝেছো? হ্যাঁ, আমি আমার বাবা হেভি গিফটে বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি। বাবা আমায় হাতে দিয়ে গিয়ে বললো, ওটা কি? আমি বললাম চাঁদ। বললো হতবালা আর কতদূর দেখবি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, ক থেকে চন্দ্রবিন্দু কেউ পুরোটা বলতে পারবে না? মেয়েদের মধ্যে কেউ পারবে? কে কে পারবে? হাত তুলবে, পারবে? যাচ্ছি। তোমাকে উঠে আসতে হবে, আমি যেতে পারবো না, এটা নো এন্ট্রি জোন। কে হাত তুললে? তুমি তো মামনি। এসো না, আমি তো এই মিউজিক এখন লাগবে না, এক মিনিট দাদা, মিউজিক বন্ধ। হ্যাঁ এসো না, এসো। তাহলে হাত তুললে কেন? হ্যাঁ এদিকে এসো না, এদিকে এসো না। কে পারবে তুমি? হ্যাঁ কে? বাহ, তুমি কত ঘন্টা ধরে সেজেছো? আচ্ছা কেউ চন্দ্রবিন্দু থেকে ক অব্দি বলতে পারবে? তাকে বা হাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। তোমার জন্য একটা ছোট্ট ঐকিক নিয়মের প্রশ্ন, তোমার যদি সাজতে এক ঘন্টা একটা টিপ পড়ো, তাহলে দশ ঘন্টা সাজলে কটা টিপ পড়ো? আমি কি বললাম আর কি উত্তর দিই? মাথায় অন্য জিনিস ঘুরছে, হাসি দেখুন। বলছি এক ঘন্টা সাজতে যদি একটা টিপ পড়েন, তাহলে দশ ঘন্টা সাজতে কটা টিপ পড়বেন বলে দিন? দশটা। বৌদি বলে ডাকবে, টিপ তো একটাই পড়বে। দেখেছেন কি কি অবস্থা টেনশনে? হ্যাঁ আচ্ছা শুভাশিস, গান গাও। গান তো গাইছি। হ্যাঁ এত মশা না, স্টেজের পেছনে দু একটা এসে দিয়েছে আমাকে। হ্যাঁ মশা সামনে দেয়নি? না 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 দেয়নি। আচ্ছা সামনে আরো সাহস পাইনি। লুঙ্গি কি জিনিস জানো? লুঙ্গি হচ্ছে সে এই জিনিস যেটা আপনার যে এই জায়গাটা চুলকোতে ইচ্ছে করছে, সে এই জায়গাটাই চুলকোতে পারবে। ওর মজাই আলাদা।
আবার পাহাড়ে গেলেও সুবিধে, পাহাড়ে ধারে গেলে তারপর লুঙ্গিটা মাথায় নিয়ে প্যারাসুটের মতো নেমে পড়তে পারে। চললাম লাস্ট।